নমস্কার, আপনারা দেখছেন তারা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরের দিকে। আইনি জটিলতা কাটিয়ে হাইকোর্টের নির্দেশে মিছিল হলো ক্যামাক্স স্ট্রিট দিয়ে হাজরায়। আর সেই চাকরি প্রার্থীদের পূর্ব নির্ধারিত মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। কোনো রাজনৈতিক দলের পতাকা বাদ দিয়ে এই মিছিল অরাজনৈতিক বলে কৌস্তভ জানালেও উস্কে দিল অনেক নতুন রাজনীতির সমীকরণ। ফের চাকরির দাবিতে দুপুরে মহানগরীর রাজপথে ডাক দিয়েছিল গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে মিছিল শুরু হওয়ার পর নিজাম প্যালেসের পাশ দিয়ে রবীন্দ্র সদন পেরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হয় এই মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের পাশ দিয়েই যায় এই মিছিল। মিছিল হাজরা রোডে আসতেই পুলিশ এগোতে বাধা দেয়। চাকরি প্রার্থীরা এগোতে চেষ্টা করলেই ধুমধুমার পরিস্থিতি দেখা দেয়। আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা 400 দিন ধরে অমানবিকভাবে অত্যাচারিত হচ্ছি, মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকেই অত্যাচারিত হচ্ছি। আমরা বারবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু মাননীয় আর এইটুকু সময় হয়নি। যার নিজস্ব দপ্তরে, আমাদের তো মনে হচ্ছে এই দপ্তরে ভীষণভাবেই চুরি হয়েছে। আজকে যারা টাকা দিয়ে চাকরি করছে তারা এসি ঘরে বসে তাদের বাবা মার সাথে তাদের পরিবারের সাথে জীবন কাটাচ্ছেন। আমরা শুধুমাত্র রাস্তায় পড়ে রয়েছি, তাহলে কি আমরা টাকা দিতে পারিনি বলে আজকে আমরা রাস্তায় পড়ে রয়েছি? পার্থ চ্যাটার্জিরা বিক্রি করে দিয়েছে এদের চাকরি, সেল করে দিয়েছে এদের চাকরি। আমি ওদিকে তাকাইনি, কে বিরাট হনু হরিদাস পাল ওদিকে তাকাতে হয়েছে। প্রথম কথা হচ্ছে এই আন্দোলন অরাজনৈতিক। আমি অপোজিশন লিডার হিসেবে এসেছি, আন্দোলনকারীরা কাকে ডাকবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার রাজনৈতিক মতাদর্শের বাইরে যে কয়েকটা লোক এই মমতা ব্যানার্জির রাজত্বের বিরুদ্ধে লড়াই করছেন তার মধ্যে কৌস্তভ নয়। এবং এরা হাইকোর্টে যে লড়াই করে পারমিশন এনেছে তাতে হাইকোর্টের একজন সফল আইনজীবী হিসেবে কৌস্তভেরও কন্ট্রিবিউশন আছে। ন্যাচারালি যার আন্দোলনের দাবির প্রতি মমত্ববোধ থাকবে সেই এই মিছিলে আসতে পারে, তার জন্য কোনো অচ্ছুত কেউ নয়। যারই এই আন্দোলনের যুক্তিগ্রাহ্য দাবিতে সমর্থন থাকবে সেই এই আন্দোলনে থাকবে।